আর আমার এই সন্ধে হলো, শঙ্খ বাজালাম, এবার ঠাকুরকে খেতে দেবো। আর এই দেখো আজকে আমার ঠাকুর সেজেছে কি সুন্দর ফুল দিয়ে। মা লক্ষ্মীর ঘট, আজকে বৃহস্পতিবার তো আমি একটুখানি চেষ্টা করি ভালো মতন ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে। আর এবার ঠাকুরকে খেতে দেবো। বলে নাকি ঠাকুরকে থালার মধ্যে তুলসী পাতা দিয়ে তারপর ঠাকুরকে মানে কিছু দাও, একটা যদি মিশ্রি দানাও হয় বা একটা চালও হয় তো আগে তুলসী পাতা দিতে হয়, তবেই ঠাকুর গ্রহণ করে তোমার দেওয়া প্রসাদ, তোমার দেওয়া খাবারটা। কিছু তেমন দিই না, এখন মিষ্টি দানা দিই, মিষ্টিটা অল্প মিষ্টি থাকে। জল দিচ্ছি ঠাকুরকে, ঠাকুরেরও জল টেস্টা পায়। আমরা আমাদের যেমন খাওয়ার পরে জল দরকার হয়, তেমন ঠাকুরেরও জল দরকার হয়। আর এই জলটা ঠাকুরের এই জলটা গ্লাসটা সবসময় থাকে, রাত্রিবেলা থাকে, যখন ঠাকুরের ঘুম থেকে হয়তো জল টেস্টা পেল তো ঠাকুর কি আর কোথায় যাবে, পাশেই পেয়ে যাবে। ঠাকুর যেমন আমাদের খেয়াল করে সব জিনিসটা, তেমন তো ঠাকুরের সবকিছু আমাদের খেয়াল করতে হবে। এই তাকে খাবার দিতে হবে, তাকে জল দিতে হবে, তাকে সাজাতে হবে, তাকে পরিষ্কার করতে হবে, তাকে আরতি করতে হবে, ধূপ দিতে হবে, এগুলো ঠাকুর তো আমাদের জন্য অনেক কিছু করে, আমাদের বিপদে আপদে সব জায়গাতে বাঁচায়, সবকিছু রক্ষা করে, সবকিছু আমাদের শোনে, তো কিছুটা ঠাকুরের জন্য শঙ্খ বাজে মাকে ঘরে এনেছে, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছে, প্রদীপ জ্বেলে দিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, আলপনাকে তোমার সাজিয়ে দিলাম ঘর, আবির পল্লব দিলাম জল ভরা ঘর, পান
পারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধরো ধানে ভরো আমার ঘরে, ইশু মালকে বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে।